আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের দ্বিতীয় রমজানের সারাদিনের ব্লগ এবং আমরা আজকে কী কী ইফতার করলাম। তো দেখতেই পেলেন যে ফ্রিজে আমরা ফ্রোজেন করে রেখেছি ভেজিটেবলগুলো। তো এই যেখানে রয়েছে ব্রোকলি, টমেটো এবং আলু, এগুলো আমরা যখন এগুলো সময় ছিল তখন এগুলো আমরা বেশি করে কিনে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের জন্য আমরা যেই ডালগুলো এগুলো আমরা পেস্ট করে নিয়েছি। আর আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এখানে রয়েছে মাছ, তো মাছগুলো রান্না করা হবে তরকার বড় যে ব্রোকলিগুলো দিয়ে, যেগুলো দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে ছোট মলা মাছ, এগুলো রান্না করা হচ্ছে। আর দেখুন ছোট্ট ফাতেমা এদিকে শুয়ে শুয়ে খেলা করছে। তো ফাতেমা খুবই লক্ষ্মী, একটু দুষ্টামি করে না। আর এদিকে দেখুন গাইজ, আমরা এখন ব্রোকলি দিয়ে যে তরকারিটা রান্না করবো সেই মাছগুলো এখন আমরা মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো তো বললাম আমি সিদ্ধ করতে বসে দিয়েছি। আজকে আবার চপ রান্না করা হবে, কারণ চপটা আমার খুব ভালো লাগে। আর এই যে এর মধ্যে এবার আমরা মশলাটাও দিয়ে দিলাম। এদিকে আমরা মাছগুলো উঠিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে, এখন ভেজিটেবলগুলো কষিয়ে নেওয়ার পালা। তো আমরা অন্যান্য সময় ফুলকপি তো খাই, কিন্তু ব্রোকলি টাইমটার সময় আমরা বেশি করে ব্রোকলি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর যেমন এখন রমজান মাসে আমরা খেতে পারছি, তো ব্রোকলির তরকারি কিন্তু খুবই হেলদি এবং খেতে খুবই ভালো লাগে। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ আমরা ওয়েট করি মশলাটা দিয়ে যেন ভেজিটেবলটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যেখানে বলক চলে এসেছে, এখন আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর গাইস, এবারে আমরা পানি দিয়ে দিব এবং সঙ্গে মাছগুলোও দিয়ে দিব। তো পানি আর মাছ দুইটাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর তারপরে আমরা এবার ঢাকনাটা ঢেকে দিলাম। তো এখন আপাতত আমরা রাতে যে খাবারগুলো এবং সেহেরির জন্য যে খাবারগুলো সেগুলো তৈরি করে ফেলছি। আর দেখুন এই যে এখানে রয়েছে ছোটো মাছের তরকারিটা, এটা রান্না করা হচ্ছে শিম, টমেটো, আলু এগুলো দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বলক চলে এসেছে। তো আমরা এটা পোড়া পোড়া করে রান্না করব। তো এরপরে আমরা আমাদের ইফতারের জন্য খাবারগুলো তৈরি করতে চলে যাব। তো আজকে আমরা একটু ভ্যারাইটি স্টাইলের বেগুনিগুলো বানাবো। তো আজকে আমরা যে বেগুনিগুলো বানাচ্ছি, তো এগুলো তৈরি করা হচ্ছে বেগুন, গাজর এবং শসা দিয়ে। আর এদিকে দেখুন বেসনটা আমরা হলুদ, লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে এখানে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে শসা, গাজর এবং বেগুন, তো এগুলো দিয়ে আজকে আমরা বেগুনি বানাবো। তো এগুলো আজকে আমরা টেস্ট করে দেখি যেগুলোর বেগুনিগুলো কেমন লাগে। তো যাদের যাদের অ্যালার্জি আছে তো তাদের জন্য কি এই বেগুনিটা কিন্তু খুবই হেল্পফুল। তো একে আমার অ্যালার্জি আছে, তো সেজন্য আম্মু এখানে শসা আর গাজর দিয়ে বানাচ্ছে বেগুনিটা। আর এখানে পেঁয়াজের জন্য যাবতীয় মশলাগুলো আমরা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন চপের জন্য চপটাও আমরা রেডি করে ফেলেছি শুধু ভাজার অপেক্ষা। তো চপটা কিন্তু মশলাটা দিয়ে খুব ভালোভাবে মেখে এখানে যয়টা প্রয়োজন ওইটা বানিয়ে নেওয়া হয়েছে। তো এবার আমরা এই স্লাইস করে রাখা গাজর, শসা এবং বেগুনগুলো বেসনটার মধ্যে চুবিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই গাজরের বেগুনিটাই। তো এবার আমরা ডুবো তেলে এগুলো ছেড়ে দিলাম। তো দেখুন গাইজ, এখানে আমরা উঠিয়ে রেখে দিয়েছি কতগুলো বেগুনি। আরও বেগুনি রয়েছে এই যে প্যানের মধ্যে, এগুলো ভাজা হচ্ছে। আর এখানে আমরা এগুলো উঠিয়ে রেখে দিয়েছি, আর বাকিগুলো ঝুড়ির মধ্যে রয়ে গিয়েছে। আর এদিকে দেখুন গায়ে সালাদ কেটে নেওয়া হচ্ছে, শসা, গাজর, টমেটো, তারপরে লেবু কাটা হবে শরবতের জন্য। তো সালাদটা তো মাস্ট লাগেই। আর গাইস, এখানে শরবত দিয়ে বানানোর জন্য রয়েছে তুকমা, তারপরে রয়েছে ভুষি। তো এগুলা আর এর সঙ্গে আরও কিছু মিক্স রয়েছে, তো এগুলোর নাম আমি জানি না। আর এখানে দেখুন এর মধ্যে আমরা পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো আর কিছুক্ষণ রয়েছে, তো এখন আমরা ভেজে ফেলছি। তো আমরা কিন্তু অনেকগুলো প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লেটে কিছু উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে এখন আমরা এগুলো কিন্তু ভেজে ফেলবো বেসনটাতে চুবিয়ে। তো এখানে মোট বানানো হয়েছে ষাটটা আলুর চপ। তো ষাটটা আলুর চপ বানানো হয়েছে আজকে। তো প্রতিদিনই কিন্তু আলু চপ প্রায় বানানো হয়। আর এখানে দেখুন এখন আমি তুকমা, এইসব জলের ভুষি এগুলো দিয়ে এখন আমি শরবতটা তৈরি করে ফেলেছি। তো এখন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এগুলো একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবো, যেহেতু তুকমাটা একটু গুলতে সময় লাগে, ফুলে উঠবে পরে। আর এখন যেগুলো রেডি হয়েছে ওইগুলো দেখতে পাচ্ছেন এখানে টেবিলে নিয়ে এসেছি। তো এখানে রয়েছে বেগুনিটা, তো বেগুনিটা তো ফার্স্টে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে জিলাপি, তো জিলাপিগুলো খুবই মজা ছিল এবং খুবই মুচমুচে ছিল। এখানে রয়েছে শরবত, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে খেজুরগুলো,
তো যেগুলো ফার্স্টেই আমরা ইফতার করার শুরুতেই খাই খেজুরগুলো। তো বাকি আইটেমগুলো তৈরি হচ্ছে, এর মধ্যে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখুন গাইস, এখানে আমি সবগুলো গ্লাসে এবং জগে পানি ভরে নিয়েছি। তো এই যে দেখুন, আমাদের মাটির জগ এবং মগগুলো এখানে রয়েছে। আর এখানে রয়েছে, এখন আমরা আলুর চপগুলো ভেজে ফেলছি। তো এই যে দেখুন, এখানে রয়েছে, এখন সবগুলো নিয়ে এসেছি। এখানে রয়েছে চপ, এখানে রয়েছে জিলাপি, রয়েছে খেজুর, তারপরে রয়েছে স্যালাড, এখানে রয়েছে বেগুনি, শরবত, পেঁয়াজু, আর এখানে রয়েছে, এগুলো মাত্র আন্টি দিয়ে গেল, তো এখানে রয়েছে বুন্দিয়া, তারপরে রয়েছে নিমকি, ছোলা, চপ, বেগুনি। তো আজকে চপ আন্টিও বানিয়েছি, আন্টি চপগুলোও খুবই মজা হয়েছিল এবং আম্মুরগুলোও খুবই মজা হয়েছিল। তো আন্টি জানে যে আমাদের চপ খুব পছন্দ, তাই আজকে আন্টিও অনেকগুলো বানিয়ে নিয়ে এসেছে। তো এখন সবগুলো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি সবগুলো এখন সাজিয়ে ফেলেছি। আর গাইস, আজকে আমাদের বাসায় নানু এসেছিলো আমাদের সঙ্গে ইফতার করার জন্য। তো দেখুন, এই যে নানু, আমরা সবাই একসঙ্গে মিলে ইফতার করছি। তো সবাই মিলে ইফতার করার মজা আলাদা। দেখুন ছোট্ট আরোহী বসেছে টেবিলের উপরে, সব থেকে বড় রুচিদার। তো দেখুন, ও কিন্তু আজকে একটা ড্রেস পরেছে আলি ফ্লাইয়ার, খুবই সুন্দর লাগছে ওকে। আর এদিকে দেখুন, এখন আমাদের মাহিও এসেছে। তো এখন আমরা সবাই মিলে ইফতার করব। তো আশা করি আমাদের ব্লগটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো খোদা হাফেজ, দেখাবেন এক ভিডিওতে।